বন্ধুরা, আজকের এই ভিডিওটা বহুত বেশি ইম্পর্টেন্ট। তোমরা সবে দেখো, এটা আজকে শিলচরবাসীর লাগিয়া বহুত বেশি খুশির খবর বন্ধুরা। যে খুশির খবরটা হইলো, আজ আমরা শিলচর অলরেডি সিএনজি গাড়ি আই গেছে, পেট্রোল প্লাস সিএনজি বন্ধুরা। আমি এই ভিডিওটা বন্ধুরা পুরো ডিটেইলস মতো দেখাইমু, পুরো বুঝাইয়া বুঝাইয়া দেখাইমু বন্ধুরা। তোমরা এই কন্টিনিউ এই ভিডিওটা দেখো, আর এই ভিডিওটা বেজান শেয়ার করো। শেয়ার করার কারণটা কিটা বন্ধুরা? শেয়ার করার কারণ যাতে আমরা শিলচরের সবে এই ভিডিওটা পাই, ঠিক আছে? যে এই ভিডিওটা বেজান শেয়ার করো, আর লাস্টে কমেন্ট করে দিও, লাইক করে দিও ভিডিওটা বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি এখন বর্তমানে কলারতল আছি, শিলচর রংপুর কলারতল, মানে মদুরাপুলটা ক্রস করে কলারতল বর্তমানে আইসি। এই যে শোরুমটা দেখো, পিয়াগড়, ঠিক আছে? এখানে আইসি, আমরা জানছি যে এখানে সিএনজির অটো আইসি, সিএনজি বা আর পেট্রোল দিয়া চালাইতে পারবে, সিএনজি দিয়েও চালাইতে পারবে। আগে এই অটোটার ফেসিলিটি জানি দেয়। এটা হলো আমরা সিএনজি অটো, সিএনজি প্লাস পেট্রোল। আচ্ছা ভাই, পেট্রোলের কত লিটার পেট্রোলের ট্যাঙ্কি এটার মধ্যে? 10 লিটার ট্যাঙ্কি জানি। আর সিএনজি? সিএনজি 5 কেজি। 5 কেজি সিএনজি মাইলেজ কিরকম দেবে সিএনজি? 1 কেজি সিএনজি মধ্যে 60 মাইলেজ। কত? 1 কেজি সিএনজি 60 মাইলেজ। 60 মাইলেজ দেখাই দেবো, 60 কিলোমিটার দেখাই দেবো না নি? পেট্রোলে আপনার 300 মাইলেজ। দেখি সিএনজির ইয়েটা দেখি, ট্যাঙ্কিটা সিএনজি কিট লাগানো হইব। তোমরা দিয়া দিবা না ট্যাঙ্কিটা? ট্যাঙ্কিটা তোমরা দিয়া দিবা না? ড্রাইভিং সিটের নিচে সিএনজির ট্যাঙ্কি বইব। ট্যাঙ্কিটা তোমরা দিয়া দিবা তো? কিটটা বলবো ওখানে, কিটটা এখানে বলবো না? ঠিক আছে, তোমার ইচ্ছা মতো যে সময় সিএনজি ইচ্ছা চালাইতে হয় যে সময় পেট্রোল, তারপরে টায়ার টিউবলেস 3 বছরের ওয়ারেন্টি, টিউবলেস টায়ার না নি? 3 বছরের ওয়ারেন্টি গাড়ির, গাড়ির ওয়ারেন্টি, ইঞ্জিন মানে সব কিছুর? হ্যাঁ তো ইঞ্জিন। আচ্ছা আচ্ছা, ইঞ্জিন ওয়ারেন্টি 3 বছর। আচ্ছা, তারপরে মাইলেজ, মাইলেজ কিরকম দেখাইবো? প্রথম 30, তারপরে মানে পেট্রোল দিয়ে 30, আর সিএনজি? সিএনজি কি কত ইয়ে করব? সিএনজি হইলে 1 কেজি এটা 60 কিলোমিটার। 1 কেজি 60 কিলোমিটার। আচ্ছা, বর্তমানে সিএনজি তো শিলচর মনে আইছে না? সিএনজি আইছে না, রিসেন্ট এমন তো বিশেষ সরকারে অর্ডার দিয়া দিছিল যে আসামে তো গুয়াহাটি যাই গেছি। আচ্ছা, গুয়াহাটি সিএনজি চলে আর, কিন্তু শিলচরে রাস্তার লাগি খারাপ আছিল, রাস্তার লাগি আইছে তো হইছে, তো রিসেন্ট আইজার সিএনজি। এর লাগি কোম্পানিগুলা সিএনজি গাড়ির মধ্যে সিএনজি সিস্টেম করে দিয়েছে। না, সিএনজি তো বহুত ভালো, ন্যাচারাল জিনিস, পলিউশন হইতো না, আছে না এগুলো, ঠিক আছে? এমনি ডাউন পেমেন্ট কত দিয়ে নেওয়া যাব? এখন বর্তমানে 0% ডাউন পেমেন্টে হওয়ার টিকারের মধ্যে। বুকিং চলেননি? বুকিং আমরা প্রচুর চলে, প্রচুর চলে। মানে এটা কবের থেকে তোমরা দোয়া শুরু করে দিবে সেল করা? গাড়িগুলো সেল করা কবে থেকে শুরু হয়েছে? সেল তো আমরা অলরেডি চলে নি, অলরেডি মানে বর্তমানে পেট্রোল দিয়ে চলে। সিএনজি যখন পেট্রোল পাম্পে আই যাব, সিএনজি যখন, তখন সিএনজি তারা গাড়ি নিয়ে কনভার্ট করতে পারবো সিএনজি তে। যখন সিএনজি আই যাব তখন তো তোমরা সব, না তোমরা ওখানে যদি আমি আজকেই নেই, আজকে নিলে ট্যাঙ্কি তুমি দিয়া দিবা? ট্যাঙ্কি কি সব কিছু? এখন তো সিএনজি ইয়ে আইছে না, ট্যাঙ্কিটা আইছে না, যখন সিএনজি পেট্রোল শুরু হয়ে যাব তখন থেকে আমরা এটা মেকানিক্স এ শোরুম এ লইয়া আইবা, লইয়া আইয়া এটা শোরুম আনলে পরে ঠিক করে দিলে, ফিট করে দিলে এবার লইয়া পর আপনি এটা মানে মডিফাই করে লইয়া যাবে। এখন মানে জিরো ডাউন পেমেন্টে তোমার, ডাউন পেমেন্টে তোমাকে গাড়ি দেওয়া। ইন্স্যুরেন্স বা রোড ট্যাক্সি কি রকম খাইলা? ইন্স্যুরেন্স রোড ট্যাক্সি এটা অলরেডি ম্যানেজার কইতে পারবা, আমরা তো মার্কেটিং, সেলস মার্কেটিং। আচ্ছা, মোটামুটি 20-25-30 জিবি গিয়া? 20 যায় না এর ভিতরে ম্যাক্সিমাম। মানে আমরা যদি পড়াইলে, না না অ্যাকচুয়ালি প্রাইভেট ফাইন্যান্সে যদি করে, তো প্রাইভেট ফাইন্যান্সে আলাদা একটা স্কিম থাকে, আর ব্যাংকে করলে তো 5% 4% হয়, এটা ব্যাংকে। আর প্রাইভেট ফাইন্যান্সে করলে তার পার্সেন্ট চার্জেস আছে, সব কিছু নেওয়া হয়, তো 20-25 হাজার টাকা। মোটামুটি পেট্রোলের মতো সব গিয়ার টিয়ার সব কিছু আছে না? বোয়ার সিটও বহুত বড়ই আছে, কমফোর্ট হইব আরামসে। বন্ধুরা দেখো, বোয়ার ইয়ে ভালো আছে, 3 জন বোয়া আরামসে, 4 জন মানে হাংলা পাতলা আপনার মতো হইলে 4 জন আরামসে ঘুরতে পারবো ওই জায়গাটার মধ্যে। আর ব্যাক সাইডে তোমার কার্টুন উটুন যদি লাগেজ থাকে, লাগেজটাও রাখা যাইব। সামনের যে গ্যাপটা থাকে এটা অন্যান্য অটোর থেকে একটু বেশি আছে, একটু বড় আছে মোটামুটি, ঠিক আছে?
তোমরা এখানে আরামসে আইতে পারো। এটা অ্যাড্রেসটা হলো রংপুর কলারতল, না রংপুর মুদ্রা ব্রিজ ক্রস করিয়া কলারতল, কলারতলের কিনারে আইলে পরে এই যে দেখাই তোমরা পিয়াগো কমার্শিয়াল না, আর আচ্ছা এগুলোর মধ্যে যে পারমিট উরমিট কোনো কিছু পারমিট দিল এখন তো বর্তমানে তুমি টাউন এটা এলাও করতো না, এলাও করতো না এখন বর্তমানে তুমি যেটা পেট্রোল তুমি চালাই ভাই হ্যাঁ নেক্সট যেটা অফার আছে তুমি যখন সিএনজি আই যাবো তখন তো সিএনজি অলরেডি টাউন পারমিট থাকে, সিএনজি এর পারমিট অলরেডি টাউনে থাকে, টাউনে থাকে টাউনে দেওয়ার কথা কারণ সিএনজি তো টাউনে দেওয়ার কথা, সিএনজি তো সব পেট্রোল পাম্প অল ইন্ডিয়া যখন কইয়া দিছে সিএনজি সব পেট্রোল পাম্প আই যাবে আইতে লাগবে, সব পেট্রোল পাম্প হইলে তো কোনো গাড়ি ওই গাড়ি অবভিয়াসলি যেতে লাগবে পেট্রোল পাম্প গিয়ে আর সিএনজি ডালতে লাগবে, আস্তে আস্তে পেট্রোল তো বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে পেট্রোল বন্ধ না হইতে পারে এটা মধ্যে তুমি দুটো অপশন থাকতে পারবে পেট্রোল প্লাস সিএনজি, বা পেট্রোল শেষ তুমি সিএনজি কনভার্ট করো, কনভার্ট করে সিএনজি চালো, এমনি তো প্রায় 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 একদম অটোর মতনই পেট্রোল অটোর মতনই জানি, এখানে তো সিঙ্গেল সিট দেওয়া আছে সিটটা বানাইতে লাগবো জায়গাটাও বড় আছে, আবার তো আবার তো আমরা এখন সাউন্ডের কোয়ালিটি দেখি সাউন্ড কীরকম হয়, এটা মানে তুমি ডেমন লাগিয়ে রাখছো এই এটা ডেমন লাগিয়ে রাখছো বাইরে নিচে নিচে মুদ্রাতে তোমরা দেখলা শিলচারে যে আমরা সিএনজি গাড়ি আই গেছে পেট্রোল প্লাস সিএনজি ঠিক আছে, আর একটা খুশি খবর কিতা বন্ধুরা যে এই গাড়িটা নিতে গেলে 0% ডাউন পেমেন্টে এই গাড়িটা পাওয়া যাইব ঠিক আছে, এরপরে বন্ধুরা আর একটা খবর কিতা জানানি যে অন্য যে কোনো ইলেকট্রিক গাড়ি যদি কিনো ঠিক আছে ডাউন পেমেন্ট দিয়া ইএমআই দিয়া পুরো মোটামুটি 5 লাখের উপরে যায়গে ঠিক আছে, আর এই 5 লাখ টাকা দিয়ে তুমি এইরকম গাড়ি দুইটা কিনতে পারবা, কারণ বন্ধুরা যদি তোমরা এই মাসও কিনো এই মাসে গাড়িটা লো তাইলে 2,22,000 টাকা পড়ে ঠিক আছে গাড়ির দাম, আর এটা সামনের মাস থেকে 2,34,000 টাকা যাইবগে মানে এই মাসে কিনলে 12,000 টাকার ডিসকাউন্ট পাইবা তোমরা সবে ঠিক আছে, আমার মনে হয় যে তোমরা যত তাড়াতাড়ি পারো গিয়া রংপুর কলারতল এই অটোটা শোরুমটা আছে পিয়াগো কমার্শিয়াল গাড়িটার শোরুমটা আছে তোমরা তাড়াতাড়ি পারো তাড়াতাড়ি যাও গিয়া এটা লোয়ার চেষ্টা করো, বহুত বেশি খুশির খবর বন্ধুরা, আর বর্তমানে তোমরা বর্তমানে এটা আমরা টাউন পারমিট পাইতো না কারণ পেট্রোল দিয়া চলবো, জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সিএনজি আই যাব তখন বন্ধুরা টাউন পারমিটের লাগে টাউনে ঢুকতে পারবো ঠিক আছে, তখন যদি লোক মোটামুটি 2-3 মাস তোমরা পেট্রোল দিয়ে চলবো, পেট্রোলের ট্যাঙ্কি বন্ধুরা 10 লিটারের ট্যাঙ্কি থাকে 30 কিলোমিটার দেখাইব প্রথম, তারপরে আস্তে আস্তে 32 কিলোমিটার দেখাইব যেটা কইছে তারা ঠিক আছে, তারপরে বন্ধুরা সিএনজিটা 5 কিলোর ট্যাঙ্কি থাকবো ঠিক আছে, 1 কেজি সিএনজি এ 60 কিলোমিটার মাইলেজ দিব মানে বহুত বেশি বালা, ইলেকট্রিক গাড়ি কী হয় বন্ধুরা ইলেকট্রিক গাড়ির কারেন্ট না থাকলে পুরা বাস, কিন্তু এটার কোনো প্রবলেম নাই বন্ধুরা, যদি পেট্রোল না থাকে সিএনজি কনভার্ট করো, সিএনজি না থাকে পেট্রোল দিয়ে চলো, তো এটার মধ্যে কোনো প্রবলেম আয় না ঠিক আছে, বর্তমানে যে তোমরা গাড়িটা নিবাই পেট্রোল দিয়ে চালাইবাই, পেট্রোল দিয়ে চালানোর পরে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সিএনজি আইব তখন তারা সিএনজি ট্যাঙ্কি সইতে সিএনজি সইতে তোমরা দিয়া দিব ঠিক আছে, আর এই গাড়ির ইঞ্জিনের 3 বছরের গ্যারেন্টি থাকে, গ্যারেন্টি না ওয়ারেন্টি, ওয়ারেন্টি থাকে ঠিক আছে, মানে 3 বছরের বেশি নষ্ট নষ্ট হলে তারা ঠিক করিয়া দিব, তারপরে তুমি তোমার জানো ঠিক আছে, তো বন্ধুরা এটা আমরা শিলচরবাসীর লেগে বেজান বড় খবর, বেজান সুখবর বন্ধুরা, ওই কারণে বন্ধুরা এই ভিডিওটা তোমরা যত পারো শেয়ার করো, বেজান শেয়ার করো, আর বন্ধুরা এই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্টও জানাইও যে সিএনজি গাড়ি ইলেকট্রিক গাড়ি ভালো না সিএনজি গাড়ি ভালো এটা তোমরা কমেন্টও জানাইও, আর ভিডিওটা কীরকম যেটাও কইলিও আর ভিডিওটা লাইক করে দিও, আর আমার যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুকে দেখে থাকো তে ফলো করে দিও বন্ধুরা, বলিও না আজকাল লেগে অতটুকুই, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।